ঘটনা আমরা একটু দিদি বাড়ি গেছিলাম, তো আমরা একটু লেটই হয়ে গেছি, বাড়ি ফিরতে হবে, আর্জেন্ট কাজ ছিল। এখানে এসে দেখছি যে বন্ধ হয়ে গেছে, তো ওরা বললো যে আমরা পার করে দিই, আমরা পার করে দেবো। তো ওরা বললো আমাদের টাকা একটু বেশি লাগবে, দিলে আমরা পার করে দেবো, আমাদের আর্জেন্ট কাজ ছিল বলে। আমরা ঠিক আছে তাহলে অসুবিধা নেই, আমরা পার হবো। তো সেই সূত্রে দুটো গাড়ি একসাথে তোলা হলো, ছোটো ছিল। এবার ওরা যাওয়ার কিছুক্ষণ বাদে টালামলা করতে করতে মাঝগঙ্গায় হচ্ছে কি, না না মাঝগঙ্গায় না, এই মোটামুটি কত ফুট হবে, 30-40 ফুট দূরে। আচ্ছা, তো যাই হোক, দিয়ে এ তো সাঁতার জানে না, এই সাঁতার জানে না, আমি ও ডুবে যাচ্ছে, আমি ওকে তুলছি, আমি ওকে তুলে রেখেছি। তারপরে নৌকা কাছে চলে আসার পরেই আমরা আর কি নৌকাতে উঠে পড়েছি, তারপরে এখানে পার করে দিয়েছি। আচ্ছা, তো নৌকা যে লোক ছিল সে তারা কোথায়? সে বললো বাঁশ আনতে গেছি, পালিয়ে চলে গেছে। আচ্ছা, তো আপনাদের গাড়ি দুটো গাড়ি কি জলের তলে? হ্যাঁ, দুটো গাড়ি জলের তলে। কি কি গাড়ি ছিল? আমারটা গ্ল্যামার ছিল, হিরো গ্ল্যামার, আর এটা হিরো হোন্ডা, তো হিরো হোন্ডা প্যাশন প্রো। কি মনে হচ্ছে ওঠানো যাবে এখন? এখন স্যাররা আছেন বলছেন তো ওঠানো যাবে, এখন শান্তিপুর থানা পুলিশ। হ্যাঁ, তো দেখা যাক কতদূর কি। কোথা থেকে আসছেন আপনারা? আমাদের বাড়ি হচ্ছে পূর্ব সাতগেছিয়া দোলতলা, এবং দিদির বাড়ি হচ্ছে ডাকঘরের পাশে, মানে কালনা বর্ধমান। হ্যাঁ, আমাদের বাড়িটা কালনা বর্ধমান, দিদি বাড়ি শান্তিপুর নদী। আচ্ছা, এখানে যাচ্ছিলেন? না, আমি দিদি বাড়ি থেকে ফিরছি বাড়ি। আচ্ছা আচ্ছা, মোবাইল বা অন্য কিছু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে? তো মনে হয় প্রায় নষ্টর দিকেই, এখন জানি না। কি নাম আপনার? আমার নাম রফিক আলী, এটা আমার মামার ছেলে কামালউদ্দিন আলী। আর পার্স ফার্স তো সব গেছে।